আজকে আমি কথা বলবো রিয়েলমির নতুন একটি স্মার্টফোনের ব্যাপারে, যার নাম হচ্ছে রিয়েলমি সি সেভেন্টিন। আর এই ফোনটি হবে রিয়েলমি সি সিরিজের মিড লেভেলের প্রিমিয়াম স্মার্টফোন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 21 সেপ্টেম্বর বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যেটি শুধুমাত্র বাংলাদেশেই লঞ্চ করা হয়েছে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 19Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে এবং বিগ র্যাম রম সহ দারুণ সব ফিচার। ফোনটিতে আর কী কী আছে এবং বাংলাদেশে এর প্রাইস কত দেওয়া হয়েছে সকল তথ্য জানাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন ফোনটির সকল ভালো খারাপ দিক সম্পর্কে। লেটস স্টার্ট বেবি। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন এবং ডিজাইনের ব্যাপারে। ডিজাইনের দিক দিয়ে সি ফিফটিন এর মতোই, অর্থাৎ গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে। পিছনে থাকবে পলিকার্বনেট এর প্লাস্টিক বডি। তবে লুকের দিক থেকে ফোনটি বেশ প্রিমিয়াম এবং অ্যাট্রাকটিভ লাগবে। এছাড়াও লঞ্চ করা হবে দুটি কালার এর ভেরিয়েন্টে। এর দুটি কালারের মধ্যে একটি হবে নেভি ব্লু এবং লেক গ্রিন। ফোনটি ডিসপ্লে এর কথা যদি বলি, তাহলে ডিসপ্লেতে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস 6.5 ইঞ্চি কনসোল ডিসপ্লে, যাতে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মিড রেঞ্জ ফোনে দেওয়া হয়েছে 19Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে। তবে এখানে ফুল এইচডি প্লাস দিলে ভালো হতো। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660। সেম ওপো F15 সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন পারফরমেন্সের দুর্দান্ত না হলেও লো গ্রাফিক্সে স্মুথলিভাবে যে কোনো গেম খেলা যাবে অনায়াসে। আর ফোনটি র্যাম রম ভেরিয়েন্টের কথা যদি বলি, তাহলে ফোনটি লঞ্চ করা হয়েছে মাত্র একটি ভেরিয়েন্টে, 128GB। তবে সাথে থাকবে ডেডিকেটেড এসডি কার্ড এর ব্যবস্থা, অর্থাৎ দুটি সিমের পাশাপাশি একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.1। ফোনটি লঞ্চ করা হবে অ্যান্ড্রয়েড 10 সাথে, যা রান করবে রিয়েলমি UI এর সাথে। ফোনটি ক্যামেরা হিসেবে পেছনে থাকছে AI কোয়াড ক্যামেরা সেট আপ। পেছনে থাকবে 4টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। আর ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের পাঁচুল সেলফি ক্যামেরা সেট আপ। আর সিকিউরিটি হিসেবে দেওয়া থাকবে ফেস আনলক এবং রিয়েল ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা। আর ফোনটির ব্যাটারির কথা যদি বলি, তাহলে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh বিগ ব্যাটারি, যাকে চার্জ করার জন্য সাথে থাকছে 18W কুইক চার্জার। ফোনটিতে আরও থাকবে USB টাইপ সি পোর্ট, 2.5mm অডিও জ্যাক এর ব্যবস্থা। সর্বশেষ কথা বলবো ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটের। ফোনটি লঞ্চ করা হয়েছে 21 সেপ্টেম্বর বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশেই লঞ্চ করা হয়েছে, এবং যার প্রাইস ধরা হয়েছে 15,500 টাকা। বিগ ব্যাটারি এবং বেশি র্যাম রম এর কথা চিন্তা করলে অবশ্যই ফোনটি যে কেউ কিনতে পারবেন। আমার কাছে অবশ্য ফোনটি ভালো লাগে নাই, কারণ এটার স্ন্যাপড্রাগন 660 দেওয়া হয়েছে। এই প্রাইসে একটু বেশি প্রসেসরটি ভালো দিলে ভালো হতো। থ্যাংকস ফর ওয়াচিং।